সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতে শিরোনাম উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা রাজশাহীতে ভোট 10 মার্চ নারী আসনে নির্বাচনে তফসিল দিল ইসি মিডিয়া কাপ ক্রিকেটে ব্লেজিং এডিটরস ও জার্নালিস্ট ওয়ারিয়র্স এর জয় ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব পাঁচ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আটক 36 মাদক দ্রব্য উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোটের জন্য চার মার্চ তারিখ রেখে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোববার কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ এ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন তিনি বলেন এই নির্বাচনে অংশ নিতে আগামী এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 12 ফেব্রুয়ারি বাছাইয়ের পর প্রত্যাহার করা যাবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্বাচনে ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই 50টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে বিদ্যমান আইন অনুযায়ী সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে করা হয় নারী আসন বন্টন সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ তেতাল্লিশটি জাতীয় পার্টি চারটি বিএনপি একটি ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে সপ্ত উপজেলায় ভোট দশ মার্চ অনুষ্ঠিত হবে মনোনয়ন দাখিলের শেষ সময় এগারোই ফেব্রুয়ারি যাচাই বাছাই বারোই ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের পঁয়তাল্লিশতম সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ একথা জানান তিনি বলেন পাঁচটি ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে প্রথম ধাপে দশ মার্চ চার বিভাগের বারো জেলার উপজেলায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে ১৮ মার্চ মার্চ ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর আঠারোই জুন ইসি সচিব জানান প্রথম ধাপে ভোটে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা নীলফামারী জেলার সবকটি উপজেলা এবং লালমনিরহাট জেলার সবকটি উপজেলা রংপুর জেলার সবগুলো উপজেলা ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে এছাড়াও সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায় হবিগঞ্জের সায়স্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে বলেন ভোটে প্রার্থী হতে স্থানীয় সরকারের লাভজনক সকল পদ থেকে পদত্যাগ করতে হবে এবং আগে দুই উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ছিল তৃতীয় যুক্ত থেকে আছে এবং সবাই দলীয়

স্বাভাবিকভাবে অনেক অনেকেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে কিন্তু দাঁড়ায় যাবে একই দল থেকে অনেক লোক দাঁড়ায় এই জন্য আমাদের এবারে নির্বাচনটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হবে এবং খুব কেয়ারফুল থাকবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আজকেই প্রথম পর্যায়ের যে উপজেলা পরিষদ নির্বাচন হবে সেই উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা হতে যাচ্ছে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে পাঁচটি ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম চারটি ধাপ মধ্যে আমরা করতে চাই আর শেষের যে ধাপটা থাকবে এই শেষের ধাপে যেগুলোর উপর অনেক শেষে তাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে প্রথম সভা উপজেলা পরিষদের এই ধরনের যেগুলো আছে এগুলো আমরা শেষ টা পেব তাদের মেয়াদ শেষ হওয়ার পথে তাদেরগুলো আমরা প্রথম দাও দ্বিতীয় এবং আরেকটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাছে যে সমস্ত এলাকা স্কুল কন্ডিশন প্রতি ভালো হচ্ছে ওগুলো ওই সমস্ত জেলা এবং উপদেশগুলো ভাগে নিতে চাই যেমন আমাদের কুমিল্লাটা আমাদের কাছে একজন ট্র্যাটার কুমিল্লা ট্র্যাটার মহাফালি চট্টগ্রাম জেলা এগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি সহ রাজশাহী ঢাকা রাজশাহী চট্টগ্রাম সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রবিবার বেলা দশটা থেকে দু ঘন্টা ব্যাপী নগরী সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত কর্মসূচি থেকে মাদক নির্মূল সহ সকল সেক্টরে দুর্নীতি বন্ধের জোর দাবি জানানো হয় বক্তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মিত চিত্র তুলে ধরে অবিলম্বে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের প্রতি চিকিৎসকদের দুর্ব্যবহার বন্ধ ইন্টার্ন চিকিৎসকদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ সকল অব্যবস্থাপনা দূর করে রোগী বান্ধব হাসপাতাল গড়ার জোর দাবি জানান বক্তারা মানববন্ধন থেকে রাজশাহীর উন্নয়নে আরও বেশ কিছু দাবি তুলে ধরেন বক্তারা রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত খান ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুনজি সহ স্থানীয় জনগণ তারা বলেন রামেক হাসপাতালে চিকিৎসকদের কর্তব্যে অবহেলা রোগীদের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার ও ভুল চিকিৎসা বন্ধ করতে হবে দুর্নীতি ওষুধ চুরি কর্মকর্তা কর্মচারীদের অশুভ আচরণ বন্ধ করতে হবে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হাসপাতাল চালু ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করে রোগী বান্ধব চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয় কর্মসূচি থেকে বক্তারা রাজশাহীর বিভিন্ন দাবি তুলে ধরেন তারা বলেন শক্তির বিরুদ্ধে প্রশাসনকে আরও শক্ত হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান দাবি এবং আপনারা জানেন যে এখানে নতুন নতুন কোচ এসছে ট্রেনের আমাদের সরাসরি রাজশাহী ঢাকা ট্রেন অত্যন্ত জরুরি সব নেতাই প্রতিশ্রুতি দিচ্ছে সেটাও জরুরি চিকিৎসা ব্যবস্থা একবারে ভেঙে পড়েছে চিকিৎসা যদি জনগণ না পায়। তাহলে তো একের পর এক আমাদের আমরা একবারে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাব সর্বশান্ত হয়ে যাচ্ছে চিকিৎসা ভেঙে পড়েছে এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি উনি নিজেও পদক্ষেপ নিয়েছে এবং উত্তর রাজশাহী শেষ প্রকল্প পানির ব্যাপার এই চারটা প্রয়োজনীয় জরুরি আমাদের জন্য আজকে চিকিৎসার নামে যে দুর্নীতি চলছে চিকিৎসার নামে যে অব্যবস্থাপনা চলছে এই অব্যবস্থাপনায় রাজশাহীবাসী চলতে দিবেন অবস্থান র‍্যাব পাঁচ এর বিশেষ অভিযানে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী আটক র‍্যাব পাঁচ রাজশাহীর সিপিএসসির একটি আবিজানিক দল কর্তৃক রোববার বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা দিন মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে 490 পিস ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ সজল শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব পাঁচ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ছত্রিশ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ রাজশাহী মহানগরী থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা বারো জন রাজপাড়া তিন চন্দ্রিমা দুই মতিহার তিন কাটাখালী এক শাহমুখদুম তিন এয়ারপোর্ট দুই পবা দুই কাশিয়াডাঙ্গা চার কর্ণহার দুই দামকুড়া এক ও ডিবি পুলিশ একজনকে আটক করে এছাড়াও হেরোইন ফেন্সিডিল গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ মিডিয়া কাপ ক্রিকেট টি টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম খেলায় ব্লেজিং এডিটর্স আট উইকেটে পরাজিত করে ডাইনামেটিক রিপোর্টার্সকে দিনের অপর খেলায় জার্নালিস্ট ওয়ারিয়র্স মিডিয়া গ্লাডিয়েটর্সকে বারো রানে পরাজিত করে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ব্লেজিং এডিটর্স ডাইনামেটিক পনেরো ওভারে করেন চুরাশি রান ব্লেজিং এডিটর্স বারো ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ম্যান অব দ্য ম্যাচ হন আশিক দিনের দ্বিতীয় খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জার্নালিস্ট ওয়ারিয়র্স পনেরো ওভার শেষে তারা করেন একশো রান জবাবে মিডিয়া গ্লাডিয়েটর্স পনেরো ওভার শেষে করেন একশো রান জার্নালিস্ট ওয়ারিয়র্স বারো রানে জয়লাভ করেন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ